परिकल्पना उन्नयन प्रकल्पे राज्य स्वास्थ्य सेच सड़क और सेतु निर्माण छाड़ाओ जोगाजोग व्यवस्थार उन्नतिर लक्ष्ये विपुल उद्योग चलछे। 100 दिनेर काजे श्रमिक दिवसेर संख्या मूल लक्ष्येर चेये 12 कोटी बेशी तैरी करा गियेछे। 47 लक्षेर बेशी ग्रामीण आवास तैरी होयेछे। शुक्रवार विधानसभाय पेश हवा बजेटे घोषणा राज्य सरकारेर, केंद्रके तोप मुख्यमंत्री। परिकल्पना उन्नयन प्रकल्पे राज्य स्वास्थ्य सेच सड़क और सेतु निर्माण छाड़ाओ जोगाजोग व्यवस्थार उन्नतिर लक्ष्ये विपुल उद्योग चलछे। 100 दिनेर काजे श्रम दिवसेर संख्या मूल लक्ष्येर चेयेओ 12 कोटी बेशी तैरी करा गेछे। 47 लक्षेर बेशी ग्रामीण आवास तैरी होयेछे। शुक्रवार विधानसभाय पेश हवा बजेटे घोषणा राज्य सरकारेर, केंद्रके तोप दागलेन मुख्यमंत्री। माछेर तेले माछ भाजे केंद्र राज्य थेके जीएसटी आयकर निये गेलेओ सेरकम किछुई फेरत देय ना। এখনো কেন্দ্রের কাছে 90,000 কোটি টাকা পায় রাজ্য। শুক্রবার রাজ্য বাজেট পেশ হওয়ার পর মোদি সরকারকে আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এই যে কথায় কথায় বলে না তো কেন্দ্র দিচ্ছে কোথা থেকে? এখান থেকে তো জিএসটি টাকাটা কালেকশন করে নিয়ে যাচ্ছে, তার থেকে আমাদের ভাগটাই তো আমরা পাচ্ছি না, সেই ভাগটাও তো পুরো দিচ্ছে না। ইনকাম ট্যাক্স কালেকশন করে কে? সেন্ট্রাল গভর্নমেন্ট। টাকা কার? রাজ্যের থেকে নিয়ে যায়। সেস কালেকশন করে কে? সেন্ট্রাল গভর্নমেন্ট। কার টাকা? রাজ্য থেকে তুলে নিয়ে যায়। কাস্টমস কালেকশন করে কে? সেন্ট্রাল গভর্নমেন্ট। টাকা তুলে নিয়ে যায় কোথা থেকে? রাজ্যের থেকে তুলে নিয়ে যায়। অর্থাৎ আমাদের রাজ্যের তো রিজার্ভ ব্যাংক নেই, কেন্দ্রের রিজার্ভ ব্যাংক আছে। আমাদের মানি, সেই মানিটা কেন্দ্র যে 100% তুলে নিয়ে যায়, তার থেকে 40-45% বর্জন বিভিন্ন স্কিমের মাধ্যমে তারা রাজ্যকে দেয়, এবং সেটা তাদের কৃতিত্ব নয়, আমাদেরটা তুলে মাছের তেলে মাছ ভাজে এবং তাতে বড় বড় নাম দেয় সব কেন্দ্রীয় সরকারের নামে। কয়েক কোটি কর্মসংস্থানের সুযোগ রয়েছে বাংলায়, একাধিক প্রকল্পের কথা তুলে ধরে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার দাবি, পশ্চিমবঙ্গই একমাত্র রাজ্য যেখানে অন্তত 90% পরিবার কোনো না কোনো রাজ্য সরকারি প্রকল্পের সুবিধে পায়। রঘুনাথপুর থেকে শুরু করে অশোকনগরে ওএনজিসি থেকে শুরু করে আমার তিনটে ডেডিকেটেড করিডোর থেকে শুরু করে আমাদের এতগুলো গাদা গাদা প্রায় 90 লক্ষ আমাদের ক্লাস্টার আছে, এবং আরো নতুন নতুন ইন্ডাস্ট্রিয়াল পার্ক ক্লাস্টার থেকে শুরু করে যেখানে কয়েক আমাদের 10 কোটি লোকের মধ্যে অন্তত কর্মসংস্থানের মধ্যে কাজ পাবে, মাটি সৃষ্টি থেকে শুরু করে নিজ ভূমি থেকে শুরু করে 100 দিনের কাজ থেকে শুরু করে আমরা কয়েক কোটি এমপ্লয়মেন্ট তৈরি করতে পারবো, যেটা পরিবারের কেউ না কেউ পশ্চিমবাংলায় মনে রাখবেন একমাত্র রাজ্য অন্তত 90%-এর উপরে কোনো না কোনো পরিবার কোনো না কোনো গভর্নমেন্টের পরিষেবা পেয়েছে। পেনশন প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রীর দাবি, বিজেপি শাসিত রাজ্যগুলিতে পেনশন দেওয়া বন্ধ হয়ে গেছে, আর পশ্চিমবঙ্গই একমাত্র রাজ্য যেখানে এখনো সরকারি কর্মচারীরা পেনশন পান। যারা বলে বেড়াচ্ছেন আনপ্ল্যান্ড অর্থনীতি, আগামী দিন পেনশন পাবে না, মনে রাখবেন একমাত্র স্টেট পেনশন দেয় শুধু বেঙ্গল। সারা ভারতবর্ষে আগে বিজেপির নেতাদের জানতে হবে একমাত্র রাজ্য বাংলা যারা এখনো পেনশন দেয় সরকারি কর্মচারীদের, সব রাজ্য উঠিয়ে দিয়েছে। বিজেপির কোনো রাজ্য পেনশন দেয় না, চোরের মায়ের বড় গলা, করবার ক্ষমতা নেই, বড় বড় ভাষণ। কেন্দ্রকে কাজ করায় দাঁড় করিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন ড্রেজিং না হওয়ার ফলে নদীর নাব্যতা নিয়ে সমস্যা তৈরি হচ্ছে, বন্যার আশঙ্কা বাড়ে, যার ফলে ঘাটার মাস্টার প্ল্যান নিয়ে দীর্ঘদিন ধরে কেন্দ্রের কাছে দাবি জানিয়েও কোনো ফল পাওয়া যাচ্ছে না। ক্যামেরায় মনোজেশ মুখোপাধ্যায় ও শুভ্রাংশু ঘোষের সঙ্গে দেবাশিস দাশগুপ্তের রিপোর্ট, কলকাতা টিভি।